এই দুই বুড়ো বুড়িকে তুমি ফুরিয়ে যাওয়া মানুষের দ্বারে ফেলতে পারো না। আপনারা কেউ আমার কথা ভাবছেন না তো? মা গো, মা আমার নিমাই দাদার কথা সত্যি কেউ ভাবেন না। মা, লোকটারে বাইরে থেকে শান্ত স্বাভাবিক মনে হয়, কিন্তু ভেতরে ভেতরে বড় অস্থির মা, রাতের পর রাত। তোমায় কি আর বুঝিয়ে বলবো বলো, তুমি নিজে এত বড় পণ্ডিত, তোমার নীরোগ শরীর তাই তোমার শোক ফুটে বেরোচ্ছে না, কিন্তু শোক তো চিরদিনও হতে পারে না। এই কথাটা আমার নিমাই দাদারে বোঝান দেখি, ভালো করে বোঝান। মাথার উপরে তোমার মা রয়েছেন, এই বয়সে এই শোকতাপের পরে তোমার কর্তব্য তাকে একটু স্বস্তি দেওয়া। তাছাড়া পিতৃপুরুষের কাছে তোমার তো বংশরক্ষার দায়ও আছে বাবা। তোমার নিজের প্রতিও দায় আছে নিমাই, এই নাও। এত সুন্দর জীবনটা তো স্মৃতির ভার বয়ে কাটবে না? আপনারাই বলুন আমার কি কর্তব্য। তোমাকে আবার বিয়ে করতে হবে। অসম্ভব মা, আমি সংসারে ভার বইতে হবে নিমাই, বইতে হয়, এটাই কর্তব্য। ক্ষতি যা হবার তা তো হয়েছে, তার জন্য তুমি কেন? আমি স্থির জেনে গেছি মা, আমার কি কর্তব্য। কি কর্তব্য? মানুষের উন্নতি। সারা বঙ্গদেশে মানুষ কতভাবে অত্যাচারিত হচ্ছে সে তুলনায় আমার টুকু কতটুকু। তাদের পাশে গিয়ে দাঁড়াতে হবে, তাদের সাহস যোগাতে হবে, তাদের সামনে দাঁড়িয়ে বলতে হবে, উত্তিষ্ঠত জাগ্রত, প্রাপ্য বরান নিবোধত। নিমাই, সুতো আজ ছিঁড়ে গেছে, তোমার উপর জোর খাটাবো সে অধিকারটুকু খুইয়েছি বাবা, তবু বলছি। অধিকার একবার প্রতিষ্ঠা হয়ে গেলে তার পুরোই না মা। আপনার চেয়ে বেশি অধিকার কেবলমাত্র দুজনের, অদ্বৈত আচার্যের এবং আমার মার। বেশ, সত্যি যদি সে অধিকার রাজা থেকে থাকে বাবা, তাহলে তুমি আমার কথা দাও যে তুমি আবার ঘর বাঁধবে, আমার লক্ষ্মী প্রিয়ার সমস্ত স্বপ্ন সফল হবে তোমার নতুন সংসারে। এ কথা দেওয়া যায় না মা, তবু এতটুকু বলতে পারি ভবিষ্যতে যাই করি তাতে আপনাদের কষ্ট বাড়বে না। লক্ষ্মীপ্রিয়ার স্মৃতির অমর্যাদা কোনোদিনই আমি করব না। এখনো তো এসে পৌঁছলো না। পৌঁছে যাবেন ঠাকুর, নিশ্চয়ই পৌঁছে যাবেন। অমন চেহারা লুকিয়ে আসাও তো।
সে তো জানি। এদিকে গৌরেশ্বর হোসেন স্যার শত শত গুপ্তচর, অত্যন্ত আচার্য গৌরে আসছেন সে সংবাদ গৌরেশ্বর হোসেন স্যার জানেন, সুতরাং বিপদের একটা তো আশঙ্কা থেকেই যাচ্ছে। সত্যি তো। আচ্ছা গুরুদেব, সত্যি বলুন তো, অদ্বৈত কেন এসেছেন? কেনে যিনি আমার গুরু তুল্য তাকে তুমি নাম ধরে ডাকছো? ভুল হয়ে গেছে গুরুদেব, আমাকে মার্জনা করবেন। তবু আচার্য নবদ্বীপ ছেড়ে এত দূর কেন আসছেন সেটা তো আমি বুঝতে পারছি না। বিতোষক আগে গুরুদেব। বিতোষক, তুমি নবদ্বীপের পণ্ডিত বিশ্বম্ভর মিস্ত্রের স্ত্রী বিয়োগের সংবাদ শুনেছ? আগে হ্যাঁ গুরুদেব, শুনেছি। বিশ্বম্ভর এখন পূর্ববঙ্গে, সেখানকার মানুষ তার রূপে গুণে বিদ্যায় মুগ্ধ, লক্ষ লক্ষ মানুষ তাকে দেখার জন্য উন্মুখ হয়ে বসে আছে। ভাবতে পারছো তার জনপ্রিয়তা? না, এমনটা তো কখনো শুনিনি। হ্যাঁ, আর সেই আগুনের মতো দিব্যকান্তি মানুষটা স্ত্রীর শোকে সংসার ছেড়ে বিবাকি হয়ে যাবে, এটা তো গৌরবঙ্গের সমূহ বিপদ। বুঝতে পারলে কিছু বিতোষক? গুরুদেব, আপনি ছাক শিশুকে দিয়ে ছাসের লাঙল টানাতে চাইছেন, কিন্তু এসব বোঝা হে বোকা বিতোষকের কর্ম নয়। গুরুদেব, কে যেন এদিকে আসছে, আপনি কিছু শুনতে পাচ্ছেন? আরে মুরা, আরে মধুকাইটা ভারে, এসো এসো প্রভাকর দিকে এসো। কতদিন পরে তোমাকে দেখলাম, এই বয়সেও কি প্রাচুর্য তোমার শরীরে! হ্যাঁ, ঠিক অন্ধ রাজা ধৃতরাষ্ট্রের মতো। এটা ঠিক বলেছ, অন্ধ রাজা ধৃত রাষ্ট্রের মত, ঠিকই তো। কম বয়সী লোকেরা একে একে চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে। এই তো, এ তো নিমাইয়ের লক্ষ্মীপ্রিয়া চলে গেল, পণ্ডিত গঙ্গাদাস মৃত্যুশয্যায়। হলো না, হলো না প্রভাকর, সেই প্রেমের পৃথিবী রাখা আর বোধহয় হলো না। শান্ত শান্ত, ধৈর্যংকুরু, এসো ভেতরে এসো। প্রভাকর, এর নাম শান্তনু, ভারী মধুর স্বভাবের ছেলে। আমি ঘাটে নামতেই চুপি চুপি এসে আমার কানের কাছে বললে, সুলতানের প্রিয় ভট্ট সন্তোষ ওকে আমার কাছে পাঠিয়েছেন, ওই তো আমাকে তোমার এই রামকেলি উদ্যানে নিয়ে এলে। আয়ুষ্মান বাবা, এই উদ্যান তুমি চেনো, এই আশ্রম তুমি চিনলে কি করে? আকেব, আমি অতি সামান্য লোক, মানে আপনার চোখে পড়তাম নিশ্চয়ই। এখানেই বাস আমার, গৌরেশ্বরের সেবক অমর ভট্ট সন্তোষ ভট্টর যে প্রাসাদ উঠছে রামকেলিতে, আমি তার নির্মাণ কার্য দেখাশুনো করি। এর আগে অধিকারী সুবুদ্ধি রায়ের ভৃত্য ছিলাম। সুবুদ্ধি রায়? আগে হ্যাঁ, অনেক কাল সুবুদ্ধি রায়ের কোনো সংবাদ পাই না, কেমন আছেন তিনি? আগে ছোট মুখে বড় কথা মানায় না আচার্যদেব, তবু আপনাদের অনুমতি নিয়ে একটা কথা বলি। রাজনীতি তো রথের চাকার মতো, একবার তার পায়ের নিচে পড়লেই ও অধিকারী মশাই অসুস্থ আছেন, শুনেছি হাওয়া মহলে আছেন, সঠিকভাবে তার খোঁজখবর কেউ জানে না। এসো আচার্য, এসো বস। আচ্ছা আচার্য, নবদ্বীপের এখন কি খবর, আর নিমাই পণ্ডিত কবে ফিরছে? নিমাইয়ের কোনো সংবাদ আমি অনেকদিন পাইনি। আচ্ছা, তোমার জাল তো বহুদূর বিস্তৃত, তুমি নিমাইয়ের কোনো সংবাদ? হ্যাঁ পেয়েছি, সারা পূর্ববঙ্গে তিনি এখন মানুষের প্রাণের ঠাকুর হয়ে উঠেছেন। কি বলছো তুমি? লোকে তাকে অর্থে উপহারে মুড়ে দিয়েছে, তার আহ্বানে লক্ষ লক্ষ মানুষ গৃহ ত্যাগ করার জন্য প্রস্তুত আছে আচার্য। দাও ভাই, দাও, আমাকে দাও, দাও। শুধু তাই নয় ঠাকুর, নবদ্বীপকেশরী নিমাই পণ্ডিত ওখানে অনেক মানুষের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে।
এই তো অধিকারী মশাইয়ের তৃতীয় পক্ষ মুন্নি বেগম নামে যে হারেম ছিল তার খাস দাসী মতিকে উদ্ধার করেছে। এক বিধর্মী দাসীকে উদ্ধার করেছে নিমাই, এ তথ্য তুমি জানলে কি করে? আমার কাছে নয়, আমার প্রভুর কাছে। একজন শিষ্যকে সঙ্গে দিয়ে গৌড়ে পাঠিয়ে দিয়েছেন মতি বিবিকে। হ্যাঁ, বুড়িটা একদম বদ্ধ উন্মাদ হয়ে গেছে, শেষে নিমায়ের স্পর্শে একদম ভালো হয়ে গেল। এখন আমার প্রভুর কাছেই আশ্রিত, তাই তার কাছ থেকে জেনেছি। নিয়ে তুমি তো বেশ চৌকস লোকে, এত দিকের এত সংবাদ রাখো। হ্যাঁ সত্যি চৌকস, না হলে পর এক সামান্য খেদবৎকারের হাতে গৌড়েশ্বরের দেওয়া আংটি। আগে আগে ঠিকই ধরেছেন, সুলতান যখন জৈনপুরে তখন খোজাদের লুটতরাজের হাত থেকে আমি তিনটি বৈষ্ণব পরিবারকে বাঁচাই, সুলতান তখন খুশি হয়ে আমাকে এই আংটিটা দেন। এই আংটিটা এমনই জাদু যে যেখানে ধরুন আপনারা আপনারা আলোচনা করুন, আমি একটু জিরিয়ে নিই। মহেন্দ্র খান উপস্থিত হচ্ছিল, এক লক্ষ্মী প্রিয়ার মৃত্যু সব ভেস্তে দিল। মা আচার্য, ক্ষেত্র প্রস্তুত, এখন বর্ষণ না হলে চলবে কি করে? সমাজ যার অত্যাচার সহ্য করতে পারছে না, একদিকে যবন পাঠানের দল, অন্যদিকে ব্রাহ্মণের অত্যাচার, এত দস্যুর আক্রমণ, যে রক্ষক সেই ভক্ষক, যুদ্ধে আর অভিযানে বাঙালির নাভিশ্বাস উড়েছে, আর হোসেন শাহ দিগ্বিজয় হিসেবে নাম কিনছে, আর রাজকোষে লুটের মালে ভরে উঠেছে। যবনেরা, পীরেরা, গাজীরা তাকে ডাকছে সত্যপীর, জিন্দাপীর, আর সাধারণ মানুষের কঙ্কালে ভরে উঠছে পদ খাট। আচার্য, এই হচ্ছে প্রশস্ত সময়ে কাল পুরুষকে জাগানোর। কেটে যাচ্ছে কৃষ্ণপক্ষ, আসছে পূর্ণ যোজনা, এই সময় শচীনন্দনকে তো হারানো চলবে না। কিন্তু কি দিয়ে বাঁধবে তাকে? তার জীবনে তো দুটি গ্রন্থি ছিল, এক শচীমাতা আর লক্ষ্মীপ্রিয়া। লক্ষ্মীপ্রিয়া তো কিন্তু শচীমাতাকে সে কথা দিয়েছিল সংসার ত্যাগ করবে না, তাই শচীমাতার জীবিত কাল পর্যন্তই আমাদের সময়, মহালগ্ন। না 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 আচার্য, আমি মানতে পারছি না, সংসারে পুনঃপ্রবেশ করিয়ে নিবাইকে গৃহী রাখতেই হবে, আর তাকেই হতে হবে এই জন অরণ্যের নেতা। কিন্তু উপায় কি, উপায় কি প্রভাকর? লক্ষ্মীপ্রিয়া যে নিমাইয়ের হৃদয়ে কতটা স্থান অধিকার করেছিল সে তুমি জানো না? জানি, রাতের পর রাত আমি খোলা আকাশের নিচে দাঁড়িয়ে ওই তারার দিকে চেয়ে চেয়ে ভেবেছি আর পথ খুঁজে বেরিয়েছি। যেদিন লক্ষ্মীপ্রিয়ার মৃত্যু সংবাদ শুনেছি সেদিন থেকে ভেবেছি আর পথ খুঁজে বেরিয়েছি, আজ আমি অদ্বৈত পথ খুঁজে পেয়েছি। পথ খুঁজে পেয়েছ? কি সে পথ? তার আগে বলছি, নিমায়ের বিবাহের দিন সুলতানের শ্রেষ্ঠ গুপ্তচর সেখানে বণিকের ছদ্মবেশে উপস্থিত ছিল, তোরা কেউ টের পাওনি, নিমাই কিন্তু টের পেয়েছিলেন। কিন্তু কই নিমাই আমাকে তো কিছু? আর সেই চর কিন্তু জগাই মাথার বিরুদ্ধে সুলতানের কাছে অনেক কথা গিয়ে বলেছে, আর তাই সুলতান বুদ্ধিমন্ত খানের দিকে আবার হাত বাড়াতে চাইছে, তার দিকে ফেরাতে চাইছে, আর বাড়াতে চাইছে নবদ্বীপ রাজের ক্ষমতা। কিন্তু কিন্তু নিমাই নবদ্বীপে না থাকলে তো বুদ্ধিমন্তের অবস্থা ফণাহীন সর্পের মতো। সেই কথাটাই তোমার বুদ্ধিমন্ত খানকে বোঝাতে হবে। আমি তাকে কি বোঝাবো? আমি তাকে বলবে সব জোগাড় করে পণ্ডিত বিশ্বম্ভর মিশ্রের যেন পুনর্বিবাহ দেন। হে অসম্ভব, অসম্ভব, নিমাই কিছুতেই এ বিবাহে রাজি হবে না। লক্ষ্মীপ্রিয়া যে তার তার হৃদয়ের প্রিয়া ছিল, অন্তরের প্রিয়া ছিল, অতীত, সব অতীত। অদ্বৈত,
তোমার গৃহে নিশিতা ঠাকুরুন আর সচিমাতা একযোগে নিমাইকে বললে পর নিমাই না বলতে পারবে না। সবই তো বুঝলাম, কিন্তু পাত্রী পাত্রী পাবে কোথায়? মহাকাল ভৈরবের সেবায় পরম শৈব আর তোমার সেরা শত্রু পণ্ডিত দেববর্মার পরম মিত্র কে জানো অদ্বৈত? জানি, বুদ্ধিমন্তের রাজসভার রাজপণ্ডিত পরম বৈষ্ণব পণ্ডিত সনাতন মিশ্র। নবদ্বীপে থাকাকালীন একদিন তার গৃহে আমি নৈশাহার করতে গিয়েছিলাম। সম্পর্কে সে আমার গুরু ভ্রাতা, তার মা বিজয়া দেবী আমার মাতৃতুল্যা। তার গৃহে সর্বলক্ষণ যুক্তা দ্বাদশ বর্ষীয় এক কন্যাকে আমি দেখলাম, ভারী সুন্দর, যেন হরনাথের তপস্যারত গৌরী। সনাতন মিশ্রের কন্যা, কি নাম? বিষ্ণুপ্রিয়া। ওরে না রে বাপু, না না দিদি, তোমার শরীরটা বিশেষ ভালো যাচ্ছে না, আগে জলটা দেখি, তেমন ঠান্ডা হলে তোমার মাথা একটু থুপে থুপে দিয়ে দেবো। আর জল আস নে, জ্বরটা আমার সেরে গেছে জয়ী। গঙ্গা স্নান করতে এসে কেউ শুকনো শরীরে ঘরে ফিরে যায়, মুখটা আমার বড় জ্বলে যাচ্ছে জয়ী, গঙ্গা স্নান করে একটু ঝুরোতে দে, একটু ঝুরোতে দে। নিমার আবার একটা বিয়ে দাও দিদি, ওর মুখের দিকে আর তাকানো যায় না, সারাদিন স্ফটিকের মতো থমথমে হয়ে থাকে মুখটা। আজকাল পুজোর ঘরে কতক্ষণ কাটায় দেখেছ? আজ সকালে ঠাকুরকে দুটো ফুল ছুঁড়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল, মুকুন্দর বাড়ি থেকে ছাত্র এসে ভুলে গেল নিমাই নাকি চলে যায়নি, কোথায় গেল বল দেখি। এভাবে টোল চালানোর চেয়ে টোল তুলে দেওয়া ভালো। না না দিদি, নিমায়ের দিকটা ভাব, আমার তোমার বিয়ে হয়েছিল বাবা মার পছন্দ মতো, দিনকাল বদলেছে দিদি, নিমায় তো লক্ষ্মীকে নিজে পছন্দ। চুপ কর, চুপ কর, মনেও আনে মিমি, ভুলে যা, ভুলে যা ওকে, ভুলে যা। ওলা কি যায় দিদি? যায় না দিদি, ওই দেখো তোমার নিমাই বিশ্ব সংসার ভুলে কেমন একা বসে আছে দেখো। ছেলেটাকে আবার সংসারে ফেরাতে হবে রে জয়ী, আবার ফেরাতে হবে। হ্যাঁ রে জয়ী, নিমাই তো তোকে খুব মানে, তুই একটু বুঝিয়ে বল না। আগে লক্ষ্মীর মতো মেয়ে খোঁজো, নিমাই মিশ্রের বিয়ে তো আর যেমন তেমন ঘরে দেওয়া যায় না দিদি। হ্যাঁ তাও বটে, খুঁজলেই কি মিলবে, মদন মোহন চাইলে তবেই মিলবে।
সবাইকে শেষ বয়সে শান্তি দিতে। বিয়ে তোমায় করতেই হবে, তাছাড়া আর কোনো উপায় নেই।